মহারাষ্ট্রের ওয়াসিম থেকে বোতাম টিপে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের 18তম কিস্তি সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকিয়ে দিলেন প্রধানমন্ত্রী। অরুন্ধতিনগরস্থিত রাজ্য কৃষি গবেষণা কেন্দ্র থেকে ভার্চুয়ালি এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের 18তম কিস্তি প্রদানের ফলে রাজ্যের কৃষকরা প্রায় 47,68,80,000 টাকা পেয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়িকা মীনারানী সরকার, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামী সহ অন্যান্যরা। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেব যে 20,000 কোটি টাকার আজকে যে 18তম কিস্তি প্রধানমন্ত্রী সম্মান নিধি যে আমি হস্তান্তর করলেন, ওনাকে আমি ধন্যবাদ দেবো। এবং ধন্যবাদ দেবো এই কারণে আরো ত্রিপুরার পক্ষ থেকে আরো ধন্যবাদ দেবো। আমরা এতে করে প্রায় ত্রিপুরার খাতে 47,68,000 টাকা আমাদের এখানে আসছে, আমাদের কিষাণরা পাচ্ছেন। আপনারা সবাই জানেন যে এর আগে 17তম কিস্তি সম্পূর্ণ হয়েছিল, সেখানে প্রায় 2,59,499 জন কৃষক পেয়েছে। এবং এর আগে টোটাল আমরা ত্রিপুরাতে এখন পর্যন্ত প্রায় 737,49,000 আমরা পেয়েছি প্রায়, আর আজকে আবার এখানে প্রায় 740,00,000 টাকা পেয়েছি। এবং এখানে আরেকটা জিনিস যেটা আমরা দেখলাম যে সেক্স সর্টেড সিমেন্ট, সেটাও মাননীয় প্রধানমন্ত্রী যে সেখানে আজকে উদ্বোধন করলেন, উদ্বোধন মানে সেটা তো ছিলই বাছুর যাতে বেশি করে এখানে আমাদের একটু ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা।